প্রতিবারের মতো আজকের ভিডিওতে আপনার সাথে ফেসবুকের নতুন একটা লিঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি, যা আপনাদেরকে এই বর্তমান কোভিড-19 সিচুয়েশনে টু ফ্যাক্টর যত রকম সমস্যা ফেস করছেন আপনারা, নাম্বার বলেন, মেইলের অথেন্টিক পারমিশন বলেন, সার্ভিস প্রোভাইডার অথেন্টিক পারমিশন বলেন, রিভিউ লগ বলেন, এবং ডকুমেন্ট থাকুক বা না থাকুক যত রকম সমস্যা আছে সব রকম সমস্যার সমাধান করবে আজকের এই লিঙ্কটি। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন ইউকার্নের চ্যানেল আর প্রতিবারের মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, যে ভিডিওটিকে স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বিকজ যদি আপনি স্কিপ করেন তাহলে ভিডিওটিকে আমি কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট আলোচনা করবো সেগুলো আপনি মিস করবেন। তো আশা করছি ভিডিওটিকে স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আপনাকে একটি ব্রাউজার প্রয়োজন হবে। তো আমি কাজটি করার জন্য আমি ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করবো। তো লাইট ব্রাউজারটি ব্যবহার করার জন্য আমি দুই ধরনের পাবলিকের জন্য আমি রিকোয়েস্ট করবো, সেটা হলো যাদের কাছে আসলে নিজস্ব ডকুমেন্ট হাতে রয়েছে, মানে অর্থাৎ ফেসবুকে যে নাম এবং ডেট অফ বার্থ ব্যবহার করেছেন আপনি, একজাক্ট ওই নাম ওই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার কাছে রিয়েল অথেন্টিক ডকুমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারে, প্রিমিয়াম কোয়ালিটি ফায়ারফক্স অরিজিনালটা বা অর্থাৎ অরিজিনাল বলতে ফায়ারফক্স মেন যে ফায়ারফক্সটি রয়েছে এটা হলো ফায়ারফক্স লাইট, আর এটা হলো ফায়ারফক্স মেন ব্রাউজার। তো আপনারা চাইলে এটা ইউজ করতে অথবা ক্রোম অন্যান্য কোনো যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারে, যাদের কাছে অরিজিনালি আর নিজস্ব হাতে ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ নিজের কাছে অথেন্টিক ডকুমেন্ট রয়েছে। তো যাদের কাছে আসলে নিজস্ব ডকুমেন্ট হাতে নেই, অথবা আপনার ডকুমেন্টটি আপনি এডিট করেছেন, অথবা আপনি যে কোনো মুহূর্তে আপনার হাতে কাছে অরিজিনাল ডকুমেন্ট অর্থাৎ অথেন্টিক ডকুমেন্টটা আপনার হাতে নেই, তো সেক্ষেত্রে আপনারা ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করবেন। বিকজ এখানে আপনি এই জন্য বলছি যে যখন আপনি ডকুমেন্ট প্রুফ করতে যাবেন, যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে তাহলে আপনি আপনার পিছনের ক্যামেরাটি ওপেন করে দেবে, আর যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে ফায়ারফক্স লাইট ব্রাউজারটি আপনার হেল্পে আসবে অর্থাৎ উপকার করবে। তো আশা করছি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। তো ব্রাউজারটি ওপেন করার আগে সে ব্রাউজার ডাটা অবশ্যই ক্লিয়ার করে নেবে, যারা অলরেডি ব্যবহার করছেন আগে থেকে তারা ডাটা ক্লিয়ার করবেন, যারা কখনো ব্যবহার করেননি তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে, প্লে স্টোর একদম ফ্রিতে রয়েছে যা আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। যারা অলরেডি আগে থেকে ব্যবহার করছেন তারা অবশ্যই সে ব্রাউজার ডাটাকে ক্লিয়ার করতে হবে। সো ব্রাউজার ডাটা ক্লিয়ার করার জন্য অবশ্যই আপনার মোবাইল সেটিং থেকে আপনার অ্যাপস লিস্টে চলে যাবেন, অ্যাপস লিস্ট থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড ক্যাস এখানে ক্লিক করবেন, এরপর এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিয়ার করে দেবেন। তো অবশ্যই আপনার ডাটাটা ক্লিয়ার হতে হবে। যদি আপনার ডাটা যদি ক্লিয়ার না করেন, তার আগের যে আপনার কুকিজটি হয়েছিল সে কুকিজের কারণে আপনার যে অ্যাক্সেস প্রবলেমটি রয়েছে তা আপনাকে নেগেটিভ রিভিউ দেবে অথবা আপনাকে রিভিউ দেবে না। তো আশা করছি আপনার ব্রাউজার ডাটাটা ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপর আপনাকে ব্রাউজারটি অন করার পূর্বে আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। সো অ্যাজ ওয়েল আপনারা যারা ফ্রিতে ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনার টাচ ভিপিএনটি ব্যবহার করতে পারেন, যা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, যা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আর যাদের কাছে পেড সাবস্ক্রিপশন কিনা সামর্থ্য রয়েছে তারা অবশ্যই নর্থ ভিপিএনের মতো যে কোনো পেড সাবস্ক্রিপশনে যে কোনো একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ভিপিএন আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এরপরে বেস্ট চয়েস অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে যে লোকেশনটা চুজ করতে হবে, অবশ্যই আপনি লোকেশনটা আমি এই জন্য বলতেছি বাট বিকজ এক্ষেত্রে লোকেশন আপনাকে খুব কার্যকারিতা দেবে, কারণ বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ লোকেশন অর্থাৎ এশিয়া লোকেশন থেকে রিভিউ পাওয়াটা খুবই অসমাপ্ত হয়ে দাঁড়িয়েছে, এবং যারা পূর্বে অনেক রকম সাবমিট করে তাদের ক্ষেত্রে খুব প্রবলেম দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা ভালো একটা লোকেশন সার্ভার ইউজ করবো যেখান থেকে ফেসবুক একটা ভালো একটা পজিটিভ রিভিউ পেতে পারি। তো ওকে, এখান থেকে আমি স্পেনটি কানেক্ট করবো। তো আপনারা এখান থেকে স্পেন কানেক্ট করতে পারবো, তো সেক্ষেত্রে আমি বলবো যে স্পেন, জার্মানি, জাপান এই তিনটি লোকেশন খুবই ইম্পর্টেন্ট, তো এই তিনটি লোকেশন থেকে আপনারা ট্রাই করবেন। তো আমি কাজটি করার জন্য আমি স্পেন লোকেশনে ট্রাই করছি। যদি আপনারা স্পেন লোকেশনে যদি ট্রাই করার সময় যদি কোনো প্রকার ভালো কোনো পজিটিভ রিভিউ না পান, তাহলে আপনারা জার্মানি অথবা জাপান আইপি দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমি এখানে স্পেন আইপিটি কানেক্ট করে নিচ্ছি। তো আপনারা স্পেন আইপিটি কানেক্ট করে নেবেন, সেই সাথে এখানে কানেক্ট বাটন ক্লিক করে আপনারা ভিপিএনটি অবশ্যই কানেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি ভিপিএনটি কানেক্ট হয়ে গেল, এরপর আমরা চলে যাবো ব্রাউজারে। তো আমি ফায়ারফক্স লাইট ব্রাউজারটি অন করে দেব। ওকে, যখন আপনি ফায়ারফক্স প্রথমত ব্যবহার করবেন এবং বর্তমানে ডাটা ক্লিয়ার করবেন, দেন প্রথমত আপনার এই অপশনটি এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, এরপর আমরা চলে যাবো ফেসবুকে, ফেসবুকে চলে যাবো। তো আপনার যে অ্যাকাউন্টের প্রবলেম ফেস করছে সেই অ্যাকাউন্টে লগ ইন করবে। তবে এখানে বলে রাখি, যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে খুলেছেন, কোনো প্রকার মেল অ্যাড্রেস অ্যাড করেনি, আজকের এই লিঙ্কটি আপনাদের সেক্ষেত্রে সে কাজ করবে। যারা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলে তাদের ক্ষেত্রেও কাজ করবে, যাদের টু ফ্যাক্টর রিভিউ ব্লক হয়ে গেছে তাদের জন্য কাজ করবে, যাদের মানে ডকুমেন্ট রয়েছে মানে সেক্ষেত্রে আপনারা কোনো রিভিউ পাচ্ছে না তাদের জন্য কাজ করবে, এবং যারা আসলে সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আমরা টু ফ্যাক্টর অন করেছি কোন ফোন নাম্বার দিয়ে খুলেছি নাকি গুগল অথেন্টিকেশন অ্যাপস দিয়ে খুলেছি, তো এই ধরনের কিছু কনফিউশন আমরা যারা পড়ে যাই তাদের ক্ষেত্রেও
মাত্র এই ডকুমেন্ট অর্থাৎ এই লিংকটি কাজ করবে। এছাড়া যারা আসলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একের অধিক মেল অ্যাড করছে, আর যদি আপনাদের প্রাইমারি অ্যাক্সেস যে মেলটি থাকে সেটা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন অথবা প্রাইমারি যে মেলটি ছিল তা আপনাদের অ্যাক্সেস লস্ট হয়ে গেছে, তাদের জন্য এই লিঙ্কটি কাজ করবে। মূল কথা বলা হচ্ছিল যে এই লিঙ্কটি অল ইন ওয়ান টু ফ্যাক্টর প্রবলেমের জন্য 100% ওয়ার্কিং। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম সেখানে লগ ইন করবেন, কিন্তু লগ ইন করার পড়বে এখানে দেখতে পাচ্ছি এখানে আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়ে গেছে, তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছি ইংলিশ লেখা রয়েছে, এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিই। ইংলিশ করার পর দেন আপনার যে ফেসবুকটির প্রবলেম হচ্ছে সেটা যে কোনো ইস্যু হোক না কেন, টু ফ্যাক্টর যে প্রবলেমটি রয়েছে নাম্বার হোক বা একটু আগে যেটা বললাম অল ইন ওয়ান, এটা কিন্তু আপনার কাজ করবে। ঠিক আছে, তো আপনার টু ফ্যাক্টর প্রবলেম অ্যাকাউন্টে লগ ইন করে নিন। তো বন্ধুরা, আমি আমার যে অ্যাকাউন্টে টু ফ্যাক্টর প্রবলেম সেটা আমি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে এন্টার করে নেব, তো আপনি এন্টার করে নেবেন। তো এন্টার করার জন্য আমার লগ ইন বাটনে ক্লিক করবো। দেন ঠিক এরকমভাবে আপনি ইন্টারফেস দেখাচ্ছে যে যাদের কাছে টু ফ্যাক্টর নাম্বার রয়েছে, রিভিউ লক অথবা ডকুমেন্ট রয়েছে সেক্ষেত্রে রিভিউ লক এবং আপনার যা যা একটু আগে বললাম সকল কিছু মানে এভরিথিং, টু ফ্যাক্টর যতগুলো এভরিথিং আপনার প্রবলেম আছে সব রকম প্রবলেমের জন্য এই লিঙ্কটি কাজ করবে। তো এরপর আপনি এখানে হ্যাভিং ট্রাভেলে ক্লিক করবেন। হ্যাভিং ট্রাভেলে ক্লিক করার পর এখানে আপনার চুজ করবেন আই ডোন্ট হ্যাভ মাই ফোন, এখানে ক্লিক করার পর টিক চিহ্ন দিয়ে এরপর কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখান থেকে আমি বলে রাখি এখানে কন্ট্রাক্ট আস যে অপশন দেখতে পাচ্ছ, কন্ট্রাক্ট আস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে যে অপশন রয়েছে সেটা কিন্তু অলরেডি আগে থেকে দেওয়া, কিন্তু আমি বলবো যে এখান থেকে সাবমিট দিবেন না, বিকজ আমরা আপনার সাথে এখনই লিঙ্কের সাথে পরিচয় করে দেবো। তো ওকে, আমি লিঙ্কে চলে যাচ্ছি। তো এই ছিল বর্তমান সিচুয়েশনে নতুন লিঙ্ক। তো আমি এখানে বলে রাখি অনেকের কিন্তু যখনই আপনারা কন্ট্রাক্ট আসে ক্লিক করছেন, অর্থাৎ এখানে যখন ক্লিক করবেন, আমি দেখাচ্ছি কন্ট্রাক্ট আসে যখন ক্লিক করবেন তো অলমোস্ট আপনাকে এই লিঙ্কটি দিয়ে দেবে। ঠিক আছে, আমি আগে প্রথমে এই লিঙ্কটা ওপেন করে নিই, তারপর আপনার বুঝতে সুবিধা হবে। আমি প্রথমত এই লিঙ্কটি সম্পূর্ণ কপি করে নেবেন এবং আমার এখানে কথা বলার আগে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এটা আপনারা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো, ওখান থেকে আপনারা সহজে কালেক্ট করতে পারবেন, আপনাদেরকে একদমই চিন্তিত হওয়ার বিষয় না। আমি অবশ্যই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমি এখানে নতুন ট্যাব নিব অথবা আপনারা যেখানে ছিল আগে ওখান থেকে আপনারা এন্টার করতে পারেন। তো আমি নতুন ট্যাব নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো আমি নতুন ট্যাব দেখে কন্টিনিউ করছি। ওকে, দেখতে পাচ্ছেন এই হলো লিঙ্কটি। তো এখানে আমি বলে রাখি অনেকে কিন্তু বর্তমান সিচুয়েশনে আমি এই যখন কন্ট্রাক্ট আসে আপনারা ক্লিক করবেন, কন্ট্রাক্ট আসে ক্লিক করলে দেন আপনাদেরকে কিন্তু এ ঠিক এই লিঙ্কটি দিয়ে দিচ্ছে। এটা অনেকেরই দিচ্ছে বর্তমান সিচুয়েশনে, এই লিঙ্কটি অনেকেরকে দেখাচ্ছে, এই লিঙ্কটি বর্তমানে অনেকেরই দিচ্ছে বা এবং অনেকের দিচ্ছে না। আসলে ফেসবুকে নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য তারা অনেক অনেক ইউজারদের কিছু কিছু আপডেট দিয়ে থাকে এবং কিছু কিছু আপডেট দেয় না। তো যাদেরকে আপডেট দিয়েছে ওখান থেকে আমার সে লিঙ্কটি কালেক্ট করা। তো যারা এখনও পর্যন্ত লিঙ্কটি পাননি তারা আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিই, ওখান থেকে পেয়ে যাবে। আর যারা অলমোস্ট পেয়ে গেছে তারা তো কন্ট্রাক্ট আসে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এরকমভাবে ইন্টারফেস শো করছে। তো এই লিঙ্কটি বর্তমান সিচুয়েশনে তারা আসলে এক্সপেরিমেন্ট করার জন্য লঞ্চ করেছে। আসলে লিঙ্কটি আসলে কতদিন কাজ করবে বা কতদিন চলবে সে আপনাদেরকে আমি কোনো প্রকার কনফার্ম করতে পারবো না, কারণ ফেসবুকের তাদের নিজস্ব সিস্টেমে তারা চলে। তো সেক্ষেত্রে তারা কখনো অডিয়েন্সদের বা পাবলিকদের উপর ডিপেন্ডেন্ট না যে আসলে লিঙ্কটি রাখতে হবে বা লিঙ্কটি নিয়ে যাবে। তারা আসলে দেখবে যে আসলে যে ইউজারদের ক্ষেত্রে যদি এই লিঙ্কটি ভালো কোনো কাজ বা ভালো কোনো ফিডব্যাক দিতে পারে তাহলে এই লিঙ্কটি রাখবে। আর যদি ভালো কোনো ফিডব্যাক দিতে পারছে তাদের কাজের ক্ষেত্রে সিকিউরিটি রিজনে দুর্বলতা থেকে যাবে তাহলে সেক্ষেত্রে তারা এই লিঙ্কটি অথবা রিমুভ করে দিতে পারে। তো বর্তমান সিচুয়েশনে যতদিন পর্যন্ত লিঙ্কটি কাজ করছে আপনারা ততদিন পর্যন্ত আপনাদের সমস্যার সমাধান করার জন্য লিঙ্কটির মাধ্যমে ট্রাই করতে পারবেন। আর যদি লিঙ্কটি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের একদমই চিন্তিত হবেন না, তার পরবর্তী সময় যারা কোনো লিঙ্ক আপডেট করলে বা কোনো প্রসেস আপডেট করলে আমি সবসময় মতো আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো ওকে, এরপর আপনারা চাইলে নতুন ট্যাব থেকে আপনার লিঙ্কটি কন্টিনিউ করতে পারেন অথবা আপনাদের যেখানে কন্ট্রাক্ট আস অথবা হ্যাভিং ট্রাভেল রয়েছে এখানে আপনার লিঙ্কটি দেখে আপনারা কন্টিনিউ করতে পারেন। তো যে কোনো অপশন থেকে করতে পারেন, আমি আপনাদের ভিডিও পারপাসে বোঝানোর জন্য আমি নতুন ট্যাব নিয়েছিলাম। তো ওকে, কন্টিনিউ। ওকে, এরপর দেখতে পাচ্ছি এখানে তারা বলেছে যে এন্টার ইমেল অ্যাড্রেস এবং আপলোড ইউর আইডি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর আপনার আপলোড আইডি। আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি বলে রাখি যারা আসলে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলেছে সেক্ষেত্রে আপনাদের ব্যবহারকৃত যে মোবাইলের যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে এন্টার করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে ইমেল অ্যাড্রেসটি এন্টার করবেন সেখানে যেন কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থেকে থাকে। আর যারা একের অধিক ইমেল ব্যবহার করেছে সেক্ষেত্রে নিজেদের প্রাইমারি মেলটি লস্ট হয়ে গেছে সেক্ষেত্রে তারা আপনাদের ফেসবুকে অন্য যে মেলটি অ্যাড করা সেই মেলটি ইউজ করবে না। যাদের ক্ষেত্রে একটি মেল অ্যাড করা হয়েছে তাদের সে একটি মেলই ব্যবহার করবেন। ঠিক আছে, তো এই বিষয়টা আপনি এখানে ক্লিয়ার করে দিলাম। তো ওকে, তো এখানে আমি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে নিচ্ছি। তো বন্ধুরা মনে রাখবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার উপরে বক্সে দেবেন, সে সেম ইমেল অ্যাড্রেসটি আপনার সেকেন্ড বক্সও দিতে হবে। অর্থাৎ আপনার ইমেলটিকে দুইভাবে মানে দুটি বক্সে এন্টার করতে হবে, সেম ইমেল অ্যাড্রেস দুটি বক্সে এন্টার করবেন। এরপর আমরা নেক্সট যে অপশন দেখতে পাবো, নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবো। ওকে, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেন এরপর আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো যেখানে পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো এখানে আপনার এই তিনটি ডকুমেন্ট ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট হতে হবে, এছাড়া আপনার আদার্সওয়াইজ অন্য কোনো ডকুমেন্ট অ্যাকসেপ্টেড নয়, ঠিক আছে? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এছাড়া সি মোর অপশন রয়েছে, এখানে আপনারা অন্যান্য ডকুমেন্ট দিতে পারেন, অ্যালাউ করবে এই তিনটি ডকুমেন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। বাকি যেগুলো দিয়েছে এগুলো কিন্তু অ্যালাউ করতেও পারে না করতে পারে, বাট আমি সাজেস্ট করবো যে আপনারা তিনটি ডকুমেন্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট অ্যাটাচ করবেন। আর যদি আপনার কাছে তিনটি ডকুমেন্ট ভিতরে কোনো ডকুমেন্ট থেকে না থাকে, তো লিস্টে ভিতরে দেখে নিন যে এখান থেকে কোনো একটি ডকুমেন্ট আপনার কাছে আছে কি না, যদি থেকে থাকে তাহলে দিন, আর যদি না থেকে থাকে তাহলে আপনারা ডকুমেন্ট মেক করে নিতে হবে। তার একদম লাস্টে দেখো ট্যাক্স আইডেন্টিফিকেশন কার্ড, সো এটা আপনারা চাইলে খুব সহজে নিতে পারেন, যা আপনারা অনলাইন থেকে নিতে পারেন, এটা বর্তমান সিচুয়েশনে পাওয়া যাচ্ছে অনলাইন থেকে। তো এছাড়া আমি বলবো যে আপনারা উপরে যে তিনটি থেকে যে কোনো একটি ডকুমেন্ট ইউজ করার জন্য, বিকজ এই তিন এই এই লিঙ্কটি কিন্তু আসলে অথেন্টিক ডকুমেন্ট যেগুলো রয়েছে ওগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? পাসপোর্ট সিলেক্ট করবো, যে যে অ্যাকাউন্টে আমি রিকভার করছি এটা পাসপোর্ট সিলেক্ট দিয়ে আমি কাজ করবো। তো পাসপোর্ট আমি এটাকে মার্ক করে দেখতে পাচ্ছি, মার্ক করে রয়েছে, মার্ক করে দেন আমরা এখানে নেক্সট যে বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করে দেবো। ওকে, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর খেয়াল করুন যে এখানে তারা কিন্তু একটা ড্যামো দেখাচ্ছে যে আপনি যে ডকুমেন্টে অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টে ক্যামেরা হতে হবে। তো আপনার ব্যাক ক্যামেরা থেকে ঠিক এরকমভাবে একটি ডকুমেন্ট ছবি তুলতে হবে। তো আমি প্রথমে বলেছিলাম ভিডিও শুরুতে, যাদের কাছে নিজেদের অথেন্টিক ডকুমেন্ট হাতের কাছে রয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, কেননা আপনার যখন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, যখন গেট স্টার্টে ক্লিক করবেন তখন আপনাদের মোবাইলের পিছনে ক্যামেরাটা ওপেন করে দেবে। আর যদি আপনার কাছে যদি ডকুমেন্ট থেকে না থাকে, কোনো একটি ডকুমেন্ট আপনার কাছে অলরেডি মোবাইলে সেভ করা রয়েছে অথবা আপনার ডকুমেন্টটি এডিট করেছিলেন, সেক্ষেত্রে আপনারা ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করার জন্য বলেছি, এই একমাত্র এই কারণে। কারণ আপনি দেখাচ্ছি আমি যখন গেট স্টার্টে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে ডকুমেন্ট আপলোড করা ফাইল থেকে আমি পারমিশন পাচ্ছি। বাট আমি যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতাম তাহলে দেখবেন যে আপনাদের ক্যামেরা বাটনটি অন হয়ে যাবে, যেখান থেকে আপনার কোনো প্রকার ফাইল আপলোড পারমিশন পাবেন না। তো আশা করছি এই বিষয়টা আপনারা এই মুহূর্তে আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তো ওকে, তো যাদের কাছে ডকুমেন্ট রয়েছে তারা ঠিক এরকমভাবে একটি ছবি তুলে নেবেন, আর যাদের কাছে ডকুমেন্ট নেই, তো যারা ডকুমেন্ট মেক করে নিয়েছে তারা পসিবল হলে এরকম একটি ডকুমেন্ট যদি আপনারা প্রিন্ট আউট করে ল্যামিনেটিং করে বের করে নিতে পারেন কম্পিউটার দোকান থেকে, তাহলে আপনারা এরকমভাবে ছবি তুলে নেওয়াটা আমি বেস্ট বলবো। বিকজ তারা কিন্তু ডেমো দিয়ে দিয়েছে যে আপনি ঠিক এরকমভাবে একটা ছবি আমাদেরকে তুলে দিন। তো সেক্ষেত্রে যদি আপনার পসিবল না হয় তাহলে আপনি স্ক্রিন কপিটি আপনার কম্পিউটার থেকে যে কোনোভাবে আপনি এটাকে এডিট করে নিতে পারেন, তো স্ক্রিন কপিটা আপলোড করতে পারেন, ঠিক আছে? অথবা হোল্ডিং কপি আপলোড করতে পারেন, বাট বেস্ট ট্রাই হবে এটা, ঠিক আছে? ওকে, তো আমি গেট স্টার্ট ক্লিক করে আমি ডকুমেন্টটি অ্যাটাচ করে নিয়েছি, আপনি আপনার ডকুমেন্টটি অ্যাটাচ করে নিন। তো ওকে বন্ধুরা, আমি এখান থেকে আমি পাসপোর্টটা অ্যাটাচ করে নিয়েছি, তো আপনি আপনার ডকুমেন্টটি অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট অপশনে ক্লিক করে দিন। তো এবার সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করতে হবে। এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি আমরা ডকুমেন্টে সাবমিট হয়ে গেছে, যা আপনাকে আমরা 24 ঘন্টার ভিতরে রিভিউ করে জানাবো। তো 24 ঘন্টার ভিতরে রিভিউ হয়ে গেলে আপনার যে মেল অ্যাড্রেসটি এখানে অ্যাটাচ করেছেন, কনফার্ম করেছিলেন, সেই মেল অ্যাড্রেসে আপনার কাছে রিভিউ চলে আসবে। এখানে আমরা ফিনিশ করে দিচ্ছি, ওকে ফিনিশ করে দিলাম। দেন আপনি যে ইমেলটি অ্যাড করেছিলেন সেই ইমেলে 24 ঘন্টার ভিতরে আপনার কাছে একটি ফেসবুক থেকে ফিডব্যাক চলে আসবে। যদি আপনার ইনফরমেশন এবং ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে, এরকম একটি আপনাকে মেসেজ দেবে যে আমরা আপনার ডকুমেন্টটি অ্যাকসেপ্ট করেছি এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এই যে নীল অপশন দেখতে পাচ্ছি হয়তো এখানে একটা লিঙ্ক করা রয়েছে, এখানে ক্লিক করলে আপনার ওই ব্রাউজার থেকে আপনার লগ ইন অ্যাক্সেস পারমিশনটি পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনি ইনফরমেশন যদি ইনকারেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তারা জানিয়ে দেবে যে আপনি ইনফরমেশনটি ভুল দিয়েছেন। তো আশা করছি বর্তমান এই সিচুয়েশনে এই লিঙ্কটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এই লিঙ্কটির মাধ্যমে আপনাদের টু ফ্যাক্টর নিয়ে যত রকম সমস্যা ছিল সব রকম সমস্যা এই লিঙ্কের মাধ্যমে সমাধান হয়ে যাবে। তো লিঙ্কটি যতদিন পর্যন্ত চলছে তত পর্যন্ত আপনারা লিঙ্কটি উপভোগ করুন, কারণ ফেসবুকের এক্সপেরিমেন্ট বলতে তারা সকালে যদি একটা চিন্তা করে রাতে তাদের চিন্তা পরিবর্তন হয়ে যায়, এবং তাদের চিন্তার বিষয় নিয়ে আমরা এই পর্যন্ত অনেক রকম সমস্যা ভুগে আসছি এবং ভুগে যাব, এবং ফেসবুক যখন ইউজার আমরা সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে মেনে চলতে হবে। তো যত রকম সমস্যা আসুক না কেন সবসময় আপনাদের জন্য ইউকার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও এরকমভাবে হাজির হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, সেই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি মানে মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যেন পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন।